নিজের অঙ্গনে নিবেদন। শ্রদ্ধেয় সুকুমার রায়ের অবাক জলপান অবলম্বনে শ্রুতি নাটক অবাক টিকাকরণ, নাটককার কলমচি কৌশিক, সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনা প্রদীপ দত্ত। শুরু করছি শ্রুতি নাটক অবাক টিকাকরণ। ভালো ভ্যাকসিন যদি হয় তাহলে তার জন্য অপেক্ষা করা যায়,
লাইনেও দাঁড়ানো যায়, এমনকি গাঁটের কড়িও খরচ করা যায়। এই বটেই তো, বটেই তো, কোথায় গেলি একটু বেশ কিন্তু বাবা তাই বলতি পারে। পারি পারি, আমি মার পারি। তা তুমি কোভিশিল্ডের নাম শুনেছ? না। কোভ্যাক্সিনের? না। আরে তাদের নির্মাতা কারা জানো? আগে না। দেশীয় প্রযুক্তিতে প্রক্রিয়াকরণের পেছনে ভেষজ বিজ্ঞানীদের অবদান জানো? আগে না। কোনে কোনে টিকা, জনে জনে টিকা, এই টিকাকরণের বিশাল কর্মসূচিতে আসল অনুপ্রেরণা কাদের রয়েছে জানো? আগে না। নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে কারা দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে জানো? জেনে নিব মশাই, সব জেনে নিব। এই আপনি শুধু ওই এই টিকে নেওয়ার বন্দোবস্তটা যদি কইয়ে দেন, এই কোভিশিল্ডই হোক আর কোভ্যাক্সিনই হোক, আমার একটা ওলি ওলি হলে 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 তাহলে বাবু তোমার গায়ে বসে টিকা নিলেই তো পারতে। হ্যাঁ, কষ্ট করে শহরে আসার দরকারটা কি ছিল? যা হয় একটা হলেই হলো, এ আবার কিরকম কথা? আরে অমন কথা বরং তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের টিকা পছন্দ না হয় নিও না, ব্যাস। আরে গায়ে পড়ে নিন্দা করার দরকার কি? আমিও সব ভালোবাসি না মশাই, আমিও সব ভালোবাসি না। হ্যাঁ, কি হে এত তর্কাতর্কি কিসে? বলছিলাম এত তর্কাতর্কি কিসে? আগে তর্কাতর্কি নয়, ওই আমি টিকের কথা কোথায় পাওয়া যায় জানতে চাইছিলু, তেমনি সেই কথা কানেই নিলেন না। আসল কথায় নাই সে, কেবল ওনার ওই আর্দুম বার্দুম মনের কথাই কইতে লেগেছেন। বলতে এলুম তো একবারে নেগে নেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞাসা করবার লোক পাওনি। হ্যাঁ, ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, হ্যাঁ, দিল্লিতে চাকরি করে। আরে সেটা তো একটা আস্ত গাদা। হ্যাঁ, আচ্ছা ওই মুখটা তোমাকে কি বললে? এই কি জানি মশাই, এই ভ্যাকসিনের কথা বলতি, এই আসল কথায় নাই সে, এই কোভ্যাক্সিন, এই কোভিশিল্ড, আর ওই কেসব ওই আত্মনির্ভর ভারত টারতের এই গল্প শুনায় গেলেন। ভাবলে খুব বাহাদুরি করেছি। আসলে তোমায় বোকা মতন দেখে খুব চাল জেলে নিয়েছে। ভারী তো শুনেছে সেই কোভ্যাক্সিন আর ওই কোভিশিল্ডের নাম। আমি এখনই তোমায় দেশি বিদেশি সব ভ্যাকসিনের লিস্ট দিয়ে দিতে পারি। নিশ্চয় নিশ্চয়। এই কিন্তু আমি কইতেছিলাম কি, এই একটা স্টিকে কোথায় গেলি পাওয়া যাবে সেটা যদি বলি দিতে পারেন। কি বলছো? ও বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও, স্পুটনিক ভি, স্পুটনিক ভির নাম শুনেছ? না। রাশিয়ান টিকা, ওদেরই আছে স্পুটনিক লাইভ, আরো আছে অ্যাস্ট্রাজেনেকা, এপিভেক করোনা, আরবিডি ডাইমার। শুনেছো এইসব কথা? না মশাই, শুনি নাই। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, আমি টিকের নাম কেন করতে পারবো? তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো? যাও যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের একশেষ। ভাবতেছিলাম বুঝি মেয়ে, যাকে
এই যখন পড়িছে একটু জিজ্ঞাসা করে দেই হ্যাঁ খুব মিলবে একশো বার মিলবে দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি টিকা ফিকা নিকা ইনা মিনা টিকা ওনা মিকা মিলের অভাব কি ফেসবুকে রোজ হাফ ডজন অন্ত মিলের কবিতা পোস্ট করি মশাই যা বলবেন তাই মিলিয়ে দেব এ দেখি আরেক পাগল ও মশাই মশাই আজ আমি সেই রকম মেলাবার কথা বলতেছি না তবে কি রকম মিল চাই বলুন কি তাল কোন লয় কোন ছন্দ সব বলে দিন যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব তখন থেকে দুপুর রোদে মরছি খুঁজে টিকা এই তো আচ্ছা বেশ কি আর মিলবে না কেন তখন থেকে দুপুর রোদে মরছি খুঁজে টিকা তখন থেকে দুপুর রোদে মরছি খুঁজে টিকা যেমনটা ঠিক রাখি সাবান খুঁজে শুনি মিখা কি কেমন দিলাম ঠিক মিলেছে তো আগে হ্যাঁ খুব মিলেছে খাসা মিলেছে নমস্কার পেন না হয়ে আপনারে বাবা ঘাট হয়েছে আমার এই টিকের খোঁজে শহরে এসে আরে এরা তো দেরি সবাই নিজের মতোই বলে যায় কারোর কথা কানেই তুলে না শুধু নিজের কথা গাড় ধরিয়ে শুনো হয়ে যায় না আমি বরং ওই গায়ে ফিরে যাই বাবা উফ এই শহরে এসে খুব শিখতে হইল আমার উড়িয়ে বাবা রে এই টিকের খোঁজে কেউ শহরে মিলবি না বলি মিলাচ্ছে কে সেবার যখন কলমছি ওই বগার কাগজ সঙ্গে ওই এছাড়া কিসের মিল দেবে খুঁজে পাচ্ছিল না তখন নাগা আর দাগা বলে দিয়েছিল কে আরে মশাই ফেবুতে আমার 40,000 ফলোয়ার কি এমনি সব পোস্টে 1,500 লাইক 7,000 কমেন্ট এমনি এমনি শুধু টিকা কেন কোভ্যাক্সিন কোভিশিল্ড সব নিয়ে কবিতা বলে দিতে পারি আপনি শুনবেন আমার কবিতার খাতা মুড়িয়ে রেখো র্যাক্সিনে আজও আমার ভরসা অটুট জানবে কোভ্যাক্সিনে কিংবা ধরুন ধরুন কোভিশিল্ড নিয়ে লেখা কবিতা তোমরা হয়তো ভরসা রাখো শুধুই কোভিশিল্ডে অনেক আছে সেটাও পাবে নেমেই দেখো ফিল্ডে কি মশাই কেমন আরে লোকটা গেল কোথায় আপনি কোথায় তত্তরি ভাল লাগে না যাই বরং পদ্মগুলো ফেসবুকে পোস্ট করি এসব আঁকার মুখকে পদ্ম শোনানোই বৃথা দরকার নেই এদের শুনি আমার কবিতার খাতা মুড়িয়ে রেখো র্যাক্সিনে কিংবা তোমরা হয়তো ভরসা রাখো শুধু শেষ হলো শ্রুতি নাটক অবাক টিকাকরণ বিভিন্ন ভূমিকায় কণ্ঠদান করলেন পথিক দেবাশিষ চক্রবর্তী পুরোহিত প্রদীপ দত্ত প্রথম ভদ্রলোক ডক্টর চৈতন্য মণ্ডল দ্বিতীয় ভদ্রলোক ডক্টর স্বপন কর ছোকরা সুজয় চ্যাটার্জি ধন্যবাদ।